টাকা নেই সেটা কোনো বড় বিষয় নয়, কোনো সোর্স নেই সেটাও বড় কোনো বিষয় নয়, আলসেমি করছো সেটাতে বড় বিষয় আছে, প্রবলেম আছে, বড় বাড়ি নেই সেটা কোনো বড় বিষয় নয়, বাড়ির আপনজন সম্মান করে না সেটা বড় কোনো কথা নয়, ভালো জামা কাপড় নেই সেটা কোনো অসুবিধা নয়, কিন্তু জীবনে কিছু বড় করার ইচ্ছা নেই তখনই আসল প্রবলেম। বন্ধু ছেড়ে চলে যাচ্ছে কোনো ব্যাপার নয়, নিজের ভালোবাসা ছেড়ে চলে গেছে সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু নিজের সাথে আপনি শক্ত, অসুবিধা আছে সারাদিন বিছানায় পড়ে থাকলে, নিজের আগামী কালকে ভালো করার চেষ্টা করছো না, তাহলে তুমি বিপদে আছো। জীবনের প্রতিটা মুহূর্ত মন খুলে না বাঁচলে তুমি বিপদে আছো। ফাইভ স্টার হোটেলে ডিনার করতে চাও, জীবনে কেউ তোমার স্বপ্নকে বিশ্বাস করছে না, বারবার ফেল হচ্ছ সব কাজে কোনো ব্যাপার নয়, কিন্তু তারপরও নিজের চেষ্টা ছেড়ে দিচ্ছ তখনই তুমি অসুবিধায় আছো, বিপদে আছো। নিজের ব্যাংকে কোনো টাকা নেই সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আগামী দিনে নিজের ব্যাংক ব্যালেন্সকে ভর্তি করার চেষ্টা করছো না তাহলে তুমি অসুবিধায় আছো, তুমি বিপদে আছো। যে কোনো কাজ করার সময় অসুবিধা আসবেই, সেটা নিয়ে চিন্তা না করে সলিউশন নিয়ে ভাবো, প্রবলেম সলভ করো, জীবনে এগিয়ে যাও, প্রতিটা পদে সাকসেসফুল তুমি হবে, কেউ আটকাতে পারবে না।